নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় আমরা যে জিকে কাম মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন, এসএসসি, এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, WBCS, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, যে কোনো এক্সাম এবং রেলওয়ের গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নেব প্রথম যে প্রশ্নটা, যে কোন মুসলিম শাসক প্রথম মূল্য নিয়ন্ত্রণ করেছিলেন। চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, আলাউদ্দিন খিলজি, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, না শেরশাহ সুরি। উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলাউদ্দিন খিলজি কিন্তু এই বাজার দর কিন্তু মূল্য নিয়ন্ত্রণ করেছিলেন, ঠিক আছে। অনেক সময় এখানে দেখো মূল্য নিয়ন্ত্রণ দিয়েছে, অনেক সময় দেখা যে বাজার দর নিয়ন্ত্রণ করেছে, তো ভাষা এদিক ওদিক করে দেবে, কিন্তু উত্তর কিন্তু আলাউদ্দিন খিলজি হবে, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ, কুতুব মিনারের পঞ্চম তলটি কে নির্মাণ করেন? খুবই একটা গুরুত্বপূর্ণ এবং আনকমন টাইপের প্রশ্ন। তো দেখতে পাচ্ছ, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুঘলক, না সিকান্দার লোদি। উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, ফিরোজ শাহ তুঘলক। তোমরা অনেকেই কিন্তু এই উত্তরটা ভুল করেছো হয়তো, উত্তর কিন্তু অনেকেই হয়তো করবে কুতুবুদ্দিন আইবক, কারণ কুতুব মিনার কিন্তু শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক, কিন্তু তিনি পুরোপুরি শেষ করে যেতে পারেননি, মারা গিয়েছিলেন। তারপর কুতুব মিনারের যে তৃতীয় তল, সেই তৃতীয় তলটা করেছিলেন কে? ইলতুৎমিশ। এবং পরবর্তীতে ফিরোজ শাহ তুঘলক কিন্তু পঞ্চম তলটি নির্মাণ করেন, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কুতুব মিনার, তো কুতুব মিনারটা শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক, এটা প্রশ্ন আসে, শেষ করেছিলেন এই তিনটে তল পর্যন্ত কিন্তু শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। এবং পরবর্তী আরও দুটো তল বা পঞ্চম তল যেটা বলতে পারছো, তো চতুর্থ এবং পঞ্চম তলটা, এটা কিন্তু ফিরোজ শাহ তুঘলক তৈরি করেছিল। তো সেই প্রশ্নটা এখানে এসেছে, পঞ্চম তলটি কে নির্মাণ করেছিল? ফিরোজ শাহ তুঘলক। তো প্রশ্নের মান কিন্তু ধীরে ধীরে বাড়ছে, তো এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ, তুঘলক বংশের শেষ সম্রাট কে ছিলেন? চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, একবার পড়ে নাও। তো উত্তরটা কী হবে? উত্তর হবে অপশান সি, নাসিরউদ্দিন মোহাম্মদ, এনি কিন্তু তুঘলক বংশের শেষ সম্রাট ছিলেন, ঠিক আছে। পরবর্তী দেখতে পাচ্ছ, সুজাউদ্দৌলা কোথাকার নবাব ছিলেন? আউধ, রোহিলাখণ্ড, কর্ণাটক, না মুর্শিদাবাদ। উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, আউধ বা অযোধ্যার কিন্তু নবাব ছিলেন কে? সুজাউদ্দৌলা। 5 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের সময় সবথেকে বেশি কম্পন হয় কোথায়? কেন্দ্রবিন্দুর কাছে, অভিকেন্দ্রের কাছে, সম কম্পন রেখার কাছে, না এ এবং বি দুটোই? উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, অর্থাৎ অভিকেন্দ্রের কাছে সবথেকে বেশি কম্পন হয়। 6 নম্বর প্রশ্ন, যে লাক্ষাদ্বীপ কী দিয়ে তৈরি? ডুবো পাহাড়, প্রবাল, নোনা জলভূমি, না মৃত আগ্নেয়গিরি? উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, প্রবাল দিয়ে কিন্তু লাক্ষাদ্বীপ তৈরি, তোমরা দেখতে পাচ্ছ লাক্ষাদ্বীপের ছবিটা। তো নেক্সট, দার্জিলিংয়ের কাছে ঘুমের উচ্চতা কত? চারটে অপশান, 2000, 2647, 2247, না 3256? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, 2247 মিটার হচ্ছে ঘুমের উচ্চতা। নেক্সট দেখতে পাচ্ছ কী বলছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, না আলিপুরদুয়ার? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, শিলিগুড়ি, কারণ উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে যেতে গেলে শিলিগুড়ির ওপর থেকে যেতে হয়, তো এর জন্য একে প্রবেশদ্বার বলা হয় উত্তর পূর্ব ভারতের। নেক্সট, সংবিধানের কোন ধারা সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিয়েছে? কত নম্বর ধারায় সংবিধান সংশোধন করা যায়? 14, 151, 265, না 368? বহু পরীক্ষা প্রশ্নটা আসে, উত্তর হবে অপশান ডি, 368 নম্বর ধারায়। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, মৌলিক কাঠামো ধারণা কিসের সঙ্গে জড়িত? সংসদ, সংবিধানের সংশোধনী, মৌলিক অধিকার, না নির্দেশকমূলক নীতি? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, মৌলিক অধিকারের সঙ্গে মৌলিক কাঠামো কথাটি জড়িত, কারণ যখন সংবিধান সংশোধন করা হয়েছিল তখন কিন্তু বিভিন্ন কারণে মৌলিক অধিকার সংবিধান সংশোধন করা যাবে কি না, মৌলিক অধিকারগুলোকে, সেগুলো নিয়ে কোর্টে কেস হয়েছিল, তো সেই সময় কিন্তু বিভিন্ন মামলা হয়েছে, তোমরা জানো গোলোকনাথ থেকে শুরু করে কেশবানন্দ ভারতী, তো যে মামলায় কিন্তু বলা হয়েছিল যে সংবিধানের যে মৌলিক অধিকার, মৌলিক অধিকারের যে মৌলিক কাঠামোকে কিন্তু পরিবর্তন করা যাবে না, মূল স্ট্রাকচার একই রেখে সংবিধান সংশোধন বা মৌলিক অধিকার সংশোধন করা যেতে পারে। আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ কী বলছে, যে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে? 1949, 1951, না 1962? উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, 1951। দেখো 1951 থেকে 1952 অবধি কিন্তু এই যে নির্বাচনটা হয়েছিল, যেহেতু 1951 পঁচিশে অক্টোবর থেকে শুরু করে 1952 কিছু মাস পর্যন্ত এটা চলেছিল, তো তার জন্য কিন্তু এটা যেহেতু প্রথম নির্বাচন কত সালে শুরু হয়, তো 1951। যদি বলে যে প্রথম লোকসভা কবে গঠন হয়, সেটা কিন্তু 1952 হবে, ঠিক আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন,
কি বলছে, ভারতের পরিকল্পনা মূল উদ্দেশ্য কি? অপশন এ কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, অপশন বি প্রধান শিল্পগুলির প্রসার, অপশন সি কৃষি উৎপাদন বাড়ানো, না অপশন ডি সবকটি। তো ভারতবর্ষে যে পরিকল্পনা নেওয়া হতো সেটার কিন্তু উপরে সবকটি হবে, ঠিক আছে, অর্থাৎ তিনটে জিনিসই কিন্তু হচ্ছে। তার নম্বর প্রশ্ন, ঘড়িতে দম দেওয়ার ফলে আসলে কি সঞ্চিত হয়? বহু পরীক্ষায় প্রশ্নটা আসে, বিশেষ করে রেলের গ্রুপ ডি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো সায়েন্সের প্রশ্ন, বৈদ্যুতিক শক্তি চাপ শক্তি গতিশক্তি না স্থিতিশক্তি? উত্তর কি হবে? উত্তর হবে অপশন ডি স্থিতিশক্তি। নেক্সট 14 নম্বর, নিচের কোন শিল্পে অভ্র কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? বৈদ্যুতিক, লৌহ ইস্পাত, খেলনা না কাঁচ ও মৃৎশিল্প? উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ বৈদ্যুতিক শিল্পে। বৈদ্যুতিক শিল্পে অভ্র কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, কারণ অভ্র কিন্তু ইনসুলেটর হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা নেক্সট, সর্বাধিক প্রাপ্ত মৌল কোনটি? অক্সিজেন, লোহা, সিলিকন না অ্যালুমিনিয়াম? আমরা সকলেই জানি যে অক্সিজেন সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট কি বলছে, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, ইথেন, প্রোপেন না ক্লোরিন? উত্তর কি হবে? বহু পরীক্ষা প্রশ্নটা আসে, অপশন এ মিথেন, কিন্তু গোবর গ্যাসে মিথেন পাওয়া যায় প্রধান উপাদান। নেক্সট, গদর শব্দের অর্থ কি? বিপ্লব, স্বাধীনতা, স্বরাজ না মুক্তি? উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ বিপ্লব। নেক্সট, কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সঞ্জীবনী, হিতবাদী, যুগান্তর না অমৃতবাজার? উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ সঞ্জীবনী। তো এই সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে কৃষ্ণকুমার মিত্র কিন্তু এই সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে বয়কট আন্দোলনকে সর্বত্র ঘোষিত করেছিল। যখন বঙ্গভঙ্গ হয়েছিল সেই সময় কিন্তু এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করে? বালগঙ্গাধর তিলক, রাজা রামমোহন রায়, জে এ হিকি না লর্ড উইলিয়াম বেন্টিং? উত্তর কি হবে? উত্তর হবে অপশন সি জেমস অগাস্ট হিকি প্রথম কিন্তু ভারতের ইংরেজি সংবাদপত্র যেটা বেঙ্গলি গেজেট প্রকাশ করেছিল। তো ঘুরে কিন্তু প্রশ্নটা আসে যে বেঙ্গলি গেজেট কে প্রকাশ করে, সেটা হচ্ছে জেমস অগাস্ট হিকি, সেটা হচ্ছে 1780 সালে। আচ্ছা পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 20 নম্বর, যে খেরওয়ারি হুল বলতে কী বোঝাতো? চুয়াট বিদ্রোহ, পাইক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ না নীল বিদ্রোহ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি সাঁওতাল বিদ্রোহকে কিন্তু এই খেরওয়ারি হুল বলা হতো। তো তোমরা 20 কত পেলে অবশ্যই জানাবে। এবং তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্ন কি বলছে, প্রথমটা দেখো যে ভারতের প্রথম বাংলা ভাষায় সংবাদপত্রের নাম কি? 2 নম্বর, ইনকলাব জিন্দাবাদ এই ধ্বনিটি জনপ্রিয় করে তুলেছিলেন কোন বিপ্লবী? জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং যারা জানো না কমেন্ট সেকশন ফলো করো, তোমরা জেনে যাবে। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রচুর প্রশ্ন আমাদের এই মক টেস্ট থেকে কমন পেয়েছে, অনেক স্টুডেন্ট আমাদেরকে জানিয়েছে। তো তোমরা আপকামিং পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাবে, তো এটা তোমরা ফলো করতে থাকো। আমরা রেলওয়ের NTPC এবং গ্রুপ ডির ক্লাস কিন্তু নিয়ে আসবো। ধন্যবাদ।